এই অসভ্য লোকটার সাথে আমাকে রেখে গেল। লোকটার সাথে থাকা যায় বলো? সব সময় পেছন 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 যেখানে যাচ্ছি পেছন পেছন ঘুরছে। জানে যাব বাথরুমে ঢুকছে, এক কাটে শুচ্ছে, আমি আমি মুখ দেখাবো কি করে? মা, উনি অসভ্য লোক কেন হবেন? উনি তো আমাদের বাবা, তোমার স্বামী। মা, আমি নিজের স্বামীকে চিনতে ভুল করব? আমি আমার নিজের স্বামীকে চিনতে ভুল করব? মা, শান্ত হও, মা শান্ত হও। কতবার বলেছি, কতবার বলেছি, আমাকে ছেড়ে চলে গেছে। শান্ত হও, মা, এরকম করো না মা। তুই মার উপর রাগ করিস না, মার উপর রাগ করিস না পিও। মা তো জেনে কিছু করছে না, বল মা কখনো তোকে মারতে পারে? মা তো জানি না মা এই মুহূর্তে কি করছে আর কাকে কি বলছে, তাই না? আমি মার উপর রাগ করছি না বর্দি ভাই, আমি নিজের উপর রাগ করছি। জানিস একটা সময় ছিল আমি মাকে সহ্য করতে পারতাম না, মেবি লেট চাইল্ড বলে। মার আমার সব কিছু নিয়ে প্রবলেম ছিল। আমি স্কার্ট পরলে মার প্রবলেম হতো, বন্ধুদের সাথে সিনেমা দেখতে যেতে দিত না, ফোন দেখতো, ফোনে মেসেজ পড়তো। আমার সব বয়ফ্রেন্ডদের নিয়ে প্রবলেম ছিল, ইভেন যখন আমি পলাশের সাথে লিভ ইন করছি সেটাও আমার পছন্দ ছিল না। আমার মাকে খুব আউটডেটেড মনে হতো, আমি বলেও ছিলাম মাকে, তুমি কি করে আমার মা হলে গো, আমি চাই তুমি মরে যাও বুড়ি কো। চুপ কর। আমি বাবাকে চাইতাম, কিন্তু এখন যখন মাকে আঁকড়ে ধরতে চাইছি মাকে তো পাচ্ছি না। মার সংসার করা, মার গায়ের গন্ধ, মার নরম হাত, মা ঠিক হবে না।